সময়ের যদি আমার বস্ত্রের সাথে গ্যাস লাগে আমার অজুভঙ্গ হওয়া যাবে। বাবা তোর এলা হইয়া যা, আমি যা এলার নামাজটা আদায় হইয়া আসি বাবা। এই নাপাক আমি না তোমরা এই আল্লাহ তার হুনে আসা লাগবো, তাই আল্লাহর কাছে যা ডাকদা বলতেছে পাক পরোয়াদিগার নামাজ আমি পড়তে পারি নাই। আমি যা দেই দুটা কুকুর শুয়ে আছে মসজিদের দরজার ডানে পামে, আমি যা বললাম যে তোমরা নাপাক জোনার, আর ওই কুকুর বলে যে নাপাক আমি না তুই আল্লাহর কাছে তার হুনে আয়, আমাকে যাইবার দে নাই বাবা ঘরের মধ্যে। হ্যাঁ কুকুর তাই বলছে, কারণ তোমার বয়সই মাত্র আড়াই দিন, তোমার মাও তো তোমার কামানি দেয় নাই, তুমি লাশ উদ্ধার চল, তাহলে তুমি তো না পাকই কুকুরই ভালো। ও কি আমি এই আড়াই দিনের কামান দেওয়ার আগেই মায়ের কোল তাহলে আমাকে চুরি করে নিয়ে আসছো? চুরি করে নিয়ে আসি তাহলে তো ঠিকই, আমি তো তাহলে তো না পাক বাবা। এই যে হনো তাই ধীরে ধীরে হাঁটিতে মেলিতে করিল গমন, মসজিদের কাছে যা দিল দর্শন, আহারে দৃষ্টি করে চাই কুকুর শুয়ে আসিলে উঠে বসে হয়েছে বাবা, দেখিবার পায় ওই সময় ডাক দেয়া কয় ও বা কুকুর বাবারে আমার ভুল হয়ে গেছে এই পৃথিবীর মধ্যে বাবা, না পাক মানুষের বুদ্ধি আর কেউ নাই বাবা, আমি একদম অদম গুণাগার, আমার মতো পাপিষ্ট গুণাগার আর না পাক কেউ নাই, তাই বাবা তোমার পায়ে ধরি তোমরা একটু সরে যাও আমি একটু নামাজটা আদায় করে আসি বাবা। হুকুম দিয়া দিল ভিতরে চলে গেল, এ গোনা সে গোনা দুই রাকাত নফল নামাজ আদায় করিয়া পড়িয়া কালাম ওই ধনির পায়ে আসা রাখিল। মায়ের কোলে যাইবার বাবা, এই আর একটা কথা বাবা, এলা হলো এই যে কথা কি বাবা, এলা না এলা মুর্শিদ বুঝবার যাও না করো বাবা, মুর্শিদ বুঝবার নেই হেই তুমি না কইলা যাই নামাজ করে আসলি যে বেদ দিবা বাবা, মুর্শিদ বুঝবার যাবে নি আবার কোনা। এ বাবা এলা মুর্শিদ বুঝা থিয়া না, এই যে ডিঙ্গি সরে হেন্দালি কবিরাস আছে না এই ওহি যায় আল্লাহ মুর্শিদ বুঝা থিয়া মায়ের সল ফস করে জোলা গাতি বিলা যায় খেলা দে। হ্যাঁ হ্যাঁ তাই ওই সময় ডাক দা বলতেছ রে বা কোলের সাই একদিন এই মুর্শিদ বুঝবার যাও রে বা তাড়াতাড়ি যাও, মুর্শিদ বুঝবার জানাকবো কোনে তা জানো, ওরে চাটগাঁও শহরে আছে রে বদর আলম পীর, পানিতে বাসাইতে পারে পাথরের মসজিদ, সেটি হবে তোমার চার যুগের মুর্শিদ। হ্যাঁ রে বা কাছে না নদীর ওপার বিলে যাও, পীরের অভাব নাই বাবা। তাই ওই সময় বাবারে কোলে সাই এক দিলেক যখন একবারে মুর্শিদ বোঝার জন্য কইলো, মুর্শিদ না বুঝলে মায়ের কোলে যাইতে দিব না, তাই কোলের সাই এক দিল আল্লাহর আরশে পড়িয়া থেকে আহারে মা মা কয়েক কান্দবেন নইলো আর ডাক পারে নইলো, ওরে মায়ের কান্দন যাব জীব ওরে দুই চার ছয় মার বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন দুই চার দিন পর থাকে না, দুঃখের দরদি মা জনম দুখুলি মা, দুঃখের দরদি আমার জনম দুখি মা, জনম দুখুলি মা অভাগিনী মা, দুঃখের দরদি আমার জনম দুখি মা, তোমার
আজান দিতে যাও, ঘরে ড্রাগন দিয়ে গোস করো যাও।